স্বাগতম খেলা ঝুলার নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন মাঠে পাবে। সাথে আছে ফরিয়াদ বকিয়ারা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানর হোসেন। সানর ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুরুর ম্যাচে প্রত্যাশিত জয়। প্রত্যাশিত ঠিক বলা যাবে না। আমরা যেই ওয়েতে যাচ্ছিলাম ওই ক্রিকেটটা লাস্ট বেশ কিছু ম্যাচ যেই ওয়েতে আমাদের টিমেট কনফিডেন্স সেটা একবারে লো লেভেলে ছিল। ডেফিনেটলি আমরা জানি যে টি টোয়েন্টি ফরম্যাটে আমরা যদিও ওয়ার্ল্ড ক্লাস টিম না তারপরেও আমরা যেই পারফরমেন্সটা করেছিলাম আফ টু দা মার্টনার মানে আমরা ইউএসএর সাথে যেই ওয়েতে স্টার্ট করেছি প্র্যাকটিস ম্যাচগুলি স্বাভাবিক সবার কনফিডেন্স লেভেলটা কিন্তু লো ছিল টিমের টপ অর্ডার ব্যাটিং যদি দেখি ইঞ্জুরি শরিফুল ইঞ্জুরি তাস্কিনের কামব্যাক সব কিছু মিলে তিনটাকে খুব ভালো শেপে ছিল না এবং এই ম্যাচটা অনেক বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল যে এই টুর্নামেন্টের লাইভ থাকার জন্য আমাদের সবচেয়ে সবচেয়ে এটা হলে আইডিয়াল প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা যাদের সাথে আমরা ভালো ক্রিকেট খেলি কম্পারেটিভ ক্রিকেট হয় সবসময় মানে ওদের সাথে ম্যাচটা জিততে পারতে আমাদের টুর্নামেন্টের কিন্তু লাইফ আমার কিন্তু এখন সুপার এটিতে আবার অপরচুনিটি তৈরি হয়েছে সেই প্রত্যাশিত যতটা ছিল তারপরেও আমাদের এক্সপেকটেশন ছিল যে কোনো ওয়েতে ম্যাচটা যেটা আমাদের দরকার ছিল আমরা জানি এখানেও আমাদের হয়তো পারফরমেন্সের অনেক গ্যাপ আছে অনেক কিছু ইম্প্রুভ করার জায়গা আছে তারপরেও অনেক কিছু প্রাপ্তি আছে আপনি যদি দেখেন তাস্কিনের কামব্যাক অসাধারণ কামব্যাক সেইমতে রিশাদ ইন্টারন্যাশনাল ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ এখানে যে ওয়েতে পারফর্ম করছে লিটন আমাদের অন দ্য ট্যালেন্টেড ক্রিকেটার খুব ভালো সেই পেয়েছিল না মোটামুটি একটা ভালো স্টার্ট করেছে এই অনেক কিছু বাকি ওভারঅল টিমে সবার পারফরেন্স সব কিছু মিলিয়ে আমার মনে হয় একটা বড় প্রাপ্তি বলা যায় আপনি যেটা বললেন যে টিম ভীষণ রকম একটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সমালোচনা তো হবেই পারফরমেন্স নিয়ে কথা হবেই সেটা তো আর বন্ধ রাখা যাবে না কিন্তু শান্তও বারবার বলছিলেন টিমের প্লেয়াররা বলছিলেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছিলো যে একটা উইন অনেক কিছু বদলে দিতে পারে ইতিবাচক মানসিকতা তৈরির জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়টা খুবই দরকার ছিল শান্ত কিন্তু ব্যাটিং নিয়ে অস্বস্তি জানিয়েছেন শান্ত প্রতিক্রিয়া শুনে এসে আপনার সাথে মন্তব্য শুনবো আপনার দেখবো শান্তর প্রতিক্রিয়া বাংলাদেশের খেলা দেখবেন আপনার প্রেসার হাই হবে না বা আপনি হচ্ছে যে স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না এমন তো না যেটা বরাবরই আমরা করে আসছি যেহেতু শ্রীলঙ্কার সাথে ফিফটি ফিফটি চান্স ছিল সেটা আমরা উতরে গেছি আমি আশা করি যে নেপাল এবং নেদারল্যান্ডকে খুব অনায়াসে আমরা মানে হারাইতে পারবো যে আমাদের লিটন দাসের যে ব্যাটিং হোক না আবারও টপ অর্ডার ব্যর্থতা কিংবা ছোট লক্ষ্যে কষ্টার্জিত জয় এই কাঙ্ক্ষিত সাফল্যের খোঁজেই তো এতদিনের অপেক্ষা লাল সবুজের বিশ্বকাপের প্রথম ম্যাচে লঙ্কানদের হারানোই যেন স্বস্তি অধিনায়কের পুরো দলের পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেসার ম্যাচ আমি আর এর আগে খেলিনি বাট আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ যে খেলাটা দিন শেষে জিততে পেরেছে ডালাসে টাইগারদের শরীরী ভাষায় লড়াকু মানসিকতা দেখা যায় ম্যাচের শুরু থেকেই প্রথমে বোলিং নৈপুণ্যের পর ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে তাওহিদ হৃদয়ের ক্যামিও ইনিংস সবার হৃদয় কেড়েছেন লিটনের ধৈর্য ম্যাচ জয় রেখেছে বড় অবদান সবাই কাম ছিল যেভাবে ডিসিশনগুলো নিয়েছি মিডিল ওভার স্পেশালি বোলাররা এবং ফিল্ডাররা ওইখানে অনেক ভালো ক্যারেক্টার শো করেছে সবাই ব্যাটসম্যানরা সবাই জানে যে আমরা হয়তো ভালো ব্যাটিং করিনি বাট সবাই প্রতিদিন ভালো খেলবে না যেরকম হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে রিয়াদ ভাই খেলাটা শেষ করলো লিটন অনেক দিন পরে সুন্দর একটা শুরুর তিন ব্যাটার পেসারদের শিকার তবে একশো রানে উইকেট যখন আপার হ্যান্ডেল হোসেন মিডিল ওভারে আসালাঙ্কা ডিসিলভা হাসারাঙ্গার উইকেট তুলে ম্যাচ জয়ের নায়ক টাইগার লেগ স্পিনার অসাধারণ বলিং করেছে আমার মনে হয় লাস্ট কয়েকটা সিরিজ ধরেই ভালো বল করে আসছে যেভাবে ও প্র্যাকটিস করে ওর প্রিপারেশন খুবই ভালো এবং আমরা সবসময় স্ট্রাগেল করি যে আমাদের একটা লেগ সো ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে আমি আশা করবো যে সামনের ম্যাচগুলোতে কন্ট্রিবিউট করবে। বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হলেও টপ অর্ডার নিয়ে ভাবনা থেকেই যাচ্ছে ম্যানেজমেন্টের তবে তীব্র চাপের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে সমালোচনার মুখে আপাতত কুলু পাটল বাংলাদেশ কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ সনার ভাই ব্যাটিংটা আমরা ভালো করে নিই শান্ত এক বাক্যে বললেন এবং ম্যাচ তো আমরা দেখেছি তবে আজকের ম্যাচে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো যে শরীরই ভাষায় মানে হারার আগেই ম্যাচ না হেরে যাওয়া অনেক কষ্টকর জয় ছিল যদিও অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজটা একটা সময় দেখেন শ্রীলঙ্কা শুরুতে দশ রান করেছিল শ্রীলঙ্কা যেটা বলে হান্ড্রেড প্লাস তিন উইকেট সবাইকে ওইখান থেকে সবাই এক মানে শ্রীলঙ্কা বা সাধারণভাবে যদি ম্যাচটা যেত তাহলে ওয়ান সিক্সটি সেভেনটি অনায়াসে হতে পারতো তখন কিন্তু ম্যাচটা আমাদের কাছে দূরে চলে যেত ওইখান থেকে বডি ল্যাঙ্গুয়েজ বলেন পজিটিভ বলেন যে বোলিং চেঞ্জ বলেন ক্যাপ্টেন্সি বলেন ওইখানে কিন্তু অনেক কিছু অনেক কিছু কিন্তু পজিটিভ ছিল যেটা হয়তো সবাই আমরা শান্ত পারফরমেন্সে দেখি শান্ত ডেফিনেট আমরা সবাই জানি ভালো করছে না কিন্তু তো একটা বড় ফ্যাক্টর ওই জায়গায় কিন্তু অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে ম্যাচটাই কিন্তু কন্ট্রোল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর মধ্যে রেস্ট্রিক এটাও কিন্তু বোলাররা অসাধারণ বোলিং করেছে ভালো ক্যাপ্টেন্সি হয়েছে ফিল্ডিং সব কিছু মিলিয়ে ওই জায়গাটা কিন্তু ম্যাচ ম্যাচের লাইফ ছিল বাংলাদেশ এবং যদি আপনি ব্যাটিং দেখেন লিটন কিন্তু ওরকম অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে নেই উইকেট অ্যাডজাস্ট করে সময় নিয়ে ভালো ব্যাটিং করেছে সিচুয়েশন যেটা ডিমান্ড করে এরকম ব্যাটিং করেছে তারপর আমরা জানি হয়তো সৌম্য ভালো করতে পারেনি শান্ত আওয়ালি আউট হয়ে গিয়েছে হয়তো কিছু ভালো ক্যাচ হয়েছে যেরকম এটা বলো অসাধারণ ক্যাচ নিয়েছে ক্রিকেটে কিছু লাক অফ ফেভার করতে হয় এরকম একটা ম্যাচ দুই দলের কিন্তু আপনি যদি শ্রীলঙ্কারও যদি প্রেশার আর যেটা প্রেশারের কথা বলো দর্শক বললো শান্ত বললো প্রেশার তো থাকবেই ক্রিকেটটা এরকম ক্রিকেটটা সবকিছুর মধ্যে আমরা কাপের মতো ম্যাচ শান্তর জন্য ডেফিনেটলি তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ওর জন্য তো এক্সট্রা প্রেশার থাকবেই এখানে আমরা সবাই মিলে একটু সাপোর্টই করতে হবে আমার বাইরের থেকে প্রেশারটা যদি আমরা বাড়িয়ে না দিই ডেফিনেটলি প্রেশার সব কিছু থাকবে খারাপ যাচ্ছে একটা প্রেশার তো ও নিজেদের প্রেশার ফিল করছে ভালো খেলে তো সবচেয়ে বেশি প্রাইড ওদের ওরাই বেশি ভালো ফিল করে সবচেয়ে বেশি ডেফিনেটলি ওরাও চেষ্টা করছে ভালো হচ্ছে না সামহাও কয়েকজনের কিন্তু আজকে ক্লিক করেছে লিটন করেছে তহিদ হৃদয় করেছে রিয়াদ ফিনিশিং করেছে বোলার করেছে তিন ব্যাটারি কিন্তু দুই অঙ্কে পৌঁছেছেন বাকিরা সবাই এক অঙ্কে ফিরেছেন পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের কন্ডিশনেই বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা অবশ্যই আরও অনেক বেশি শক্তিশালী বলা যাবে শ্রীলঙ্কার তুলনায় তো সেই ক্ষেত্রে মানে সময়ও কিন্তু খুবই কম মাত্র দুদিন সময় হাতে দেখেন ওই কন্ডিশনটা কিন্তু ভেরি ডিফিকাল্ট আমরা শ্রীলঙ্কা সাউথ দেখুন নিউ ইয়র্কের উইকেটগুলি একটু ডিফিকাল্ট বোলাররা এক্সট্রা বেনিফিট পাচ্ছে ওইখানে ব্যাটিং করার আরও টাফ তবে এটার জন্য একটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে ধরেন এইখানে হয় কি বড় দল বাষ্ট দল শক্তিশালী হয়তো ডেফিনেটলি আমরা স্বীকার করতে হবে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ফর্মেটে বলেন যে কোনো ফর্মেটই আমাদের যে অনেক আপার আপার স্ট্যান্ডার্ড দল এবং টি টোয়েন্টিতে অনেক সুপার ক্লাস মানে ওয়ার্ল্ড ক্লাস বেশ কিছু ব্যাটসম্যান বলেন বোলার বলেন সবই ওদের মধ্যে আছে কিন্তু এই উইকেটের কারণে অনেক সময় ডিফারেন্সটা কমে যায় দেখেন আপনি যদি এখানে আমরা যদি আগে ব্যাটিং করে একটা ডিসেন্ট টোটাল করতে পারি ওটা কিন্তু আমাদের বোলাররা এই ধরনের কন্ডিশনে যে কোনো কিছু হওয়ার সুযোগ থাকবে আমাদের টিমটা কিন্তু এমন একটা টিম আমরা সবসময় খেয়াল করে দেখবেন আমরা কিন্তু অনায়াসে টু হান্ড্রেড করার মতো স্ট্রেংথ আমাদের টি টোয়েন্টিতে এখনও হয়নি বা আমরা টু থার্টি ফোরটি করে ফেলবো এরকম কিন্তু সাউথ আফ্রিকা অনায়াসে করে ফেলতে পারে আপনি যদি যখন উইকেট যদি ডিফিকাল্টে থাকে ওয়ানড্রেড ফিফটি হান্ড্রেড ফোরটি হান্ড্রেড সিক্সটি এই ধরনের যখন উইকেট হয় তখন কিন্তু বাংলাদেশ টিম জেতার অপরচুনিটি বেশি থাকে আমার মনে হয় এখানে হয়তো ডিফিকাল্ট অপোনেন্ট স্ট্রং তারপর আমাদের অপরচুনিটি বেশি থাকবে ওখানে শুরুটা যেহেতু জয় দিয়ে হয়েছে দেখা যাক একটা পজিটিভ ভাইব তো নিশ্চয়ই পুরো দলের উপর কাজ করবে সানর ভাই সাকিবকে পুরো পুরোটা পাওয়া যাচ্ছে না কথাটা মানে আজকে সাকিবকে কি কিনা না ডেফিনেটলি সাকিবের কাছে এক্সপেক্টেশানটা আমার অনেক অনেক বেশি সবারই আমরা জানি বাংলাদেশের সাকিব কী করতে পারে বাংলাদেশের যদি আপনি হিস্ট্রি খুঁজি বাংলাদেশের যত বড় বড় জয় যত কন্ট্রিবিউশন বা সাকিবের চেয়ে বড় কন্ট্রিবিউশন বোধের নেই ব্যাটিং বলেন বলিং বলেন সব কিছু মিলেই ওর কাছে এক্সপেকটেশানটা অনেক বেশি স্বাভাবিকভাবে আমরা যদি বিশেষ করে বলি বলিংটা সাকিব যদি ইঞ্জুরিতে থাকে অফ ফর্মে থাকে সব কিছু জায়গায় বোলিংটাও সব কিছু সবসময়ই দেখেছি যে সাম খুব বড় কন্ট্রিবিউশন সাকিবের থাকে ইকোনমি বলেন বা উইকেট বলেন সব জায়গায় কন্ট্রিবিউশনটা ওর থাকে কিন্তু রিসেন্ট পাস্টে একটু সাকিবের বোলিংটা নিয়ে স্ট্রাগল করছে আমার মনে হয় আমরা যদি প্র্যাকটিস ম্যাচগুলিতে দেখি সেম আজকের ম্যাচটাতে দেখি ওর বোলিংতে ওই পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি না আর ব্যাটিং তো একটু সাকিবের মতো হচ্ছে না আমরা হয়তো বিপিএল এ যেরকম দেখেছিলাম বেশ কিছু টপরে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলেছিল এবং পরবর্তীতে একটা গ্যাপ হয়েছিলো তারপরে আবার ঢাকা লিগ খেলে গেলো ওইখানেও কিন্তু রান করে গিয়েছিল কিন্তু ওর মতো পাচ্ছে না করে গেছিল একটা পড়ে গিয়েছিল খুব ভালো অবস্থায় গিয়েছে আমি শিওর যে সাকিবের মতো প্লেয়ার এইভাবে থাকবে না সাকিব রাইট টাইমে ক্লিক করবে এবং দেখেন আমরা যদি বড় বড় স্টার্কের কথা বলি রাইট টাইমে কিন্তু ক্লিক করে আপনি যদি স্টার্কের কথা বলি স্টার্ক আইপিএল যে এত দামে বিক্রি হয়েছিল সারা সিজনে কিন্তু ওইভাবে দিতে করতে পারে না কিন্তু রাইট টাইমে এসে কিন্তু কন্ট্রিবিউশন যেখানে ম্যাচ যেতে চ্যাম্পিয়নশিপ যাই ট্রফি ট্রফি যেতা ওইখানে ইম্পর্টেন্ট ওইখানে কিন্তু রাইট টাইমে ঠিকই চলে আসছে এমন এই ধরনের চ্যাম্পিয়ন প্লেয়ার রাইট টাইমে বাংলাদেশের রাইট যখন দরকার ডেফিনেটলি ও ভালোভাবে ফিরে আসবে হয়তো একটা দুটা ম্যাচ হয়তো সারা ওয়ার্ল্ডে এখন ওয়ার্ল্ডের সাকিবের দ্বিতীয় মাত্র প্লেয়ার যে সব কয়টা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে এটা আমাদের জন্য একটা বড় অর্জন অবশ্যই একটা বড় অর্জন নট অনলি বাংলাদেশ খালি টি টোয়েন্টি না ওয়ান ডে বলেন টেস্ট বলেন যে কোনো ফর্ম্যাটে যান ওর মতো বড় স্টার কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটেই কম আর বাংলাদেশের তো বাদই দিলাম বাংলাদেশ ওর যে কন্ট্রিবিউশন আমি ডেফিনেটলি শিওর যে আবার যখন নেক্সট ম্যাচ থেকে হয়তো সব ভালো শেপে দেখতে পারবো আশা করি এই যে একটা কথা সবসময় অ্যাথলেটদের সাথে জড়িত থাকে সেটা পারফরমেন্স সেটা লক্ষ্য অর্জন দলীয় খেলা হলে দলীয় লক্ষ্য সব কিছুর সাথেই সম্পৃক্ত থাকে সাকিব এখনও আরও অনেক দিন খেলার আগ্রহের কথা জানাচ্ছেন এইস তো এক ফ্যাক্টার ডেফিনেটলি তারপরে কোনো ফ্যাক্টরই না তাহলে মাহমুদুল্লাহ চিন্তা করেন আর অনেক বছর আগেই অনেকেই চিন্তা করেছিল যে মাহমুদুল্লাহ সময় শেষ হয়ে গেছে ওইটা কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছে মাহমুদুল্লাহ যে না এই ফ্যাক্টর না আপনি যদি ডিটারমিনেশন হার্ড ওয়ার্ক ডিসিপ্লিন থাকেন অবশ্যই আপনি একটা সার্ডেন পর্যন্ত আপনি খেলতেই পারবেন এবং সাকিব যদি খেলতে চায় ডেফিনেটলি হয়তো ডিটারমিনেশান হার্ড ওয়ার্কটা একটু বেশি করতে হবে সাকিবের যে ট্যালেন্ট যে অ্যাবিলিটি ডেফিনেটলি ও যদি চায় ও যদি মানে হার্ডওয়ার্ক করে আরও দুইটা যদি ওয়ার্ল্ড কাপে দেখলে অবাক হবেন না আপনি এই যে তো আর নিশ্চয়ই সীমানা নেই যে এত বছর বয়স এম এস ধোনির কথা দেখেন ও যেই এতে এখনও মানে আইপিএলে যেইতে পারফর্ম করতেছে দীনেশ কার্তিকের কথা বলে অলমোস্ট খেলা ছিঁড়ে দিয়েছিল আবার কাম ব্যাক করে যেই ওয়েতে পারফর্ম করছে ওই ক্লাসের প্লেয়াররা ওই হলো চ্যাম্পিয়ন প্লেয়ার ওরা যদি মেন্টালি চিন্তা করে যে মেন্টালি ফিজিক্যালি চিন্তা করে যে না আমি ওই জায়গায় আরও এক দুই বছর তিন বছর খেলব হার্ড ওয়ার্ক করেটলি ওরা করতে পারবে এই ওয়ার্ল্ড কাপে আমরা সাকিবের অলরাউন্ড পারফরমেন্স আসলে আমরা সারা বাংলাদেশ প্রত্যাশা করছে সৌম্য সরকারের অফর্ম কাটছে না কিংবা ব্যাট প্যাচে যেটা আপনাদের ভাষায় বলা হয় সৌম্য সরকারকে পরের ম্যাচের একাদশে আপনার বিবেচনায় দেখছেন কি না দেখেন সৌম্য আমরা জানি সবাই জানি অনেক অসাধারণ ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু ট্যালেন্টের সাথে তো ফর্ম পারফরমেন্স সব কিছু বিবেচনা হয় সৌম্য কিন্তু আর কোনো জায়গায় ছিল না কিন্তু হয়তো কোচের খুব একটা বলেন গ্যাপ বলেন ইঞ্জুরি বলেন সবকিছু মিলে কিন্তু একটা গ্যাপ ছিল সবকিছু মিলে টি টোয়েন্টি ফর্মেটির রেকর্ডও কিন্তু সৌম্য খুব একটা যে অ্যাক্সট্রা তাও না কিন্তু আমার মনে হয় এই জায়গাটা মনে হয় আমি একটু অডিট যদি সিলেকশনটা একটু অডিট ছিলাম আমি যে শ্রীলঙ্কার সৌম্যর জায়গায় হয়তো আর একটু বেটার ফর্মে যারা ছিল তাকে হয়তো সিলেক্ট করা যেত বা বেটার অপশন ছিল তারপরেও এখন টিমে আসে সবাইকে সাপোর্ট করতে হবে টিম কম্বিনেশনের কারণে হয়তো বা একটা গ্যাপ

ধরেন মাহমুদুল্লাহ নাম্বার সেভেনে ধরেন আপনি যদি অনেক ব্যাটিং করে তারপরে ধরেন আপনার নাম্বার এইটি আবার অটোমেটিক সাত বাকি একটা চেঞ্জ হলে অনেক হয়তো ঢুকলে হয়তো কম্বিনেশন আরেকটু বেটার হওয়ার সম্ভব তবে আজকের একাদশে মনে হয় সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল মানে সিলেকশন ইঞ্জিনিয়ারিং যদি বলা হয় যে লিটনকে তিনে খেলানো ডেফিনেটলি লিটনের অ্যাবিলিটি আছে এবং এটা তো প্রুভেন আমরা কিন্তু হয়তো ফর্মটা একটা ব্যাপার কিন্তু ক্লাসটা তো পারমানেন্ট লিটনকে আমরা জানি যে একটা বছরে কী পরিমাণ রান করেছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তিন ফর্মেটই রান করেছে ও ট্যালেন্ট নিয়ে সন্তানের যে কারণে সবাই ধরেন এত সমালোচনা এত কিছুর পরেও কিন্তু অনেক ধরনের সমালোচনা সহ্য করে টিম ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কিন্তু এই জায়গাগুলি ক্যারি করতে হয় আজকে যদি রান না করতো সবাই সবাইকে যে আপনি বলছেন যে বেস্ট সিলেকশন হ্যাঁ তখন কিন্তু এটা পুরো রিভার্স হতো এত কিছুর পরে ধরেন রিশাদ ধরেন মাহাদি কিন্তু অনেকদিন যাবত প্রুভেন পারফর্মার ওকে বাদ দিয়ে রিসাদকে নিতে হয়েছে এই রিসেন্টগুলি ম্যানেজমেন্ট যখন নেয় অনেক সময় ক্লিক করে অনেক সময় ব্যাকফায়ার করে মানে এই সমালোচনা কিছু নিয়েই যখন ডিসিশন নেয় অনেক সময় কিন্তু ভালো কিছু হয় অনেক সময় হয়তো হ্যাঁ ইডনকে এই কনফিডেন্সটা প্রতি কনফিডেন্সটা রাখা খুব ভালো কাজ দিয়েছে এবং রিসাদ মানে ফার্স্ট ম্যাচ হিসেবে যে পারফরমেন্স করেছে এই জায়গাগুলি টিম ম্যানেজমেন্ট ডিসিশানগুলো অনেক ভালোভাবে ক্লিক করেছে পরের ম্যাচটাতে বাংলাদেশকে ট্রাভেল করে ডালাস থেকে নিউ ইয়র্কে আসতে হবে ড্রপ পিচের কথা তো বলা হচ্ছেই এবং এই পিচ নিয়ে সমালোচনা হয়েছে খুব বেশি যে আমরা সেটার কোনো জবাব পেয়েছি তাই না তবে যতটুকু সব জায়গায় আলোচনা দেখেছি যে ড্রপ ইন পিচটা সেট হতে এক বছরের বেশি সময় লেগে থাকে যে সময়টা আসলে যুক্তরাষ্ট্র পায়নি উইকেট নিয়ে একটু সমালোচনা হচ্ছে এটি স্বাভাবিক কারণ টি টোয়েন্টি ফরম্যাটে সবাই চাই আমরা সবাই অভ্যস্ত হচ্ছি ফ্ল্যাট উইকেট থাকবে ব্যাটসম্যানের অনেক চার্চ হবে বড় রান হবে ওটা চেঞ্জ হবে তবে আমি একদিক দিয়ে বলা যায় যে বড়ো রান হলে যে এক্সাইটিং ক্রিকেট হয় তা আর লো স্কোরিং ম্যাচ ছোটো স্কোর ওইটা কিন্তু অনেক এক্সাইটিং ম্যাচ এবার দেখুন দুইটা সুপার ওভার ম্যাচ হয়ে গিয়েছে এবং বেশ ক্লোজ ম্যাচ আজকের ম্যাচ বাংলাদেশের ম্যাচ যদি দেখেন সব পাকিস্তানের ম্যাচ যে কম্পিটিভ ক্রিকেট হয়েছে আপনি ফার্স্ট ম্যাচ যেভাবে কম্পিটিভ ক্রিকেট হয়েছে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ইউএসএ কানাডা বলেন এই ম্যাচগুলি কিন্তু বেশ এক্সাইটিং ক্রিকেট হচ্ছে তবে হ্যাঁ আমরা চাই না যে টি টোয়েন্টি ফর্মেটে সত্তর আশি রান হবে আমরা তো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি এরকম রান হবে বড় স্কোর হলে তো ভালো না হলেও অ্যাটলিস্ট এরকম উইকেট ওই ওইরকম রান হয় অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্রকে খুব নতুন দল বলা হয়েছে হোস্ট হিসেবে তারা নানান রকম সুযোগ সুবিধা মাঠের সুযোগ সুবিধা কিংবা আরও কিছু সুযোগ সুবিধা তো তারা পেয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র যে পারফরমেন্স করছে তাতে কি কোনোভাবে মনে হচ্ছে যে নতুন দল বিশ্বকাপের ডেফিনেটলি অসাধারণ পারফরমেন্স আমরা যদি শুরু থেকে দেখেন আমরা বাংলাদেশ সেসব যখন সিরিজ হয়েছিল তখন সবাইভাবে অনেকেই ভাবছে অনেকেও ভাবছে যে সাথে এই প্রিপারেশনটা বাংলার জন্য খুব কাজে লাগবে না বা যুক্তরাষ্ট্র ওইরকম স্ট্রং সাইড না ওইটা কিন্তু তখন থেকে ভুল প্রমাণ করে শুরু করেছে যে না ওরাও স্ট্রং সাইড ডেফিনেট যুক্তরাষ্ট্র দল হিসাবে হয়তো ইন্টারন্যাশনাল ওইরকম ওরকম এক্সপিরিয়েন্স না কিন্তু অনেকগুলি প্লেয়ার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ওইটা দলগুলির দলটার নাম নিয়েছে প্লেয়ারগুলি চিন্তা করি প্লেয়ারগুলি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গায় দেশের খেলা প্লেয়ার কোরিয়ান্ডার্সের মতো প্লেয়ার হয়েছিল নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য এক্সাইটিং ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেটই সটার বাসনে ও আছে এরকম অনেক প্লেয়ারই এসেছে আলিশা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা অভ্যস্ত হ্যাঁ এই জন্য ওই প্লেয়ার ওয়েস্ট ইন্ডিয়ার প্লেয়ার আছে সব কিছু মিলে দলটা কিন্তু এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে মানে এক্সপিরিয়েন্স হলে তো হবে না এক্সপিরিয়েন্সটা প্রপারলি কাজে লাগাচ্ছে হোস্ট কান্ট্রি হিসাবে কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই সবারই থাকবে যে এই ওই কন্ডিশনটা ওদের সাথে ভালো পরিচিত এটা তো স্বাভাবিক এবং খুব ভালোভাবে এক কেউ চিন্তাই করে না যে পাকিস্তানের মতো দলের এই পারফরমেন্স করবে বিশ্বকাপের এখনো পর্যন্ত এক সপ্তাহ শেষ হলো এক তারিখ থেকে বাংলাদেশে দুই তারিখ থেকে সময়ের ব্যবধানে এই সাত দিনের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ কি বলা যায় পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ এবং একই সাথে সবচেয়ে বড় অঘটন অবশ্যই কারণ যদি ওয়ার্ল্ড হিস্ট্রি চিন্তা করে বিগেস্ট এক্সাইটিং ক্রিকেট টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ফোর সব জায়গায় কিন্তু ওদের অবদান কিন্তু মানে এক্সাইটিং পারফরমেন্স সব জায়গায় পাকিস্তান চিন্তা করে বিকজ অফ আমরা জানি যুক্তরাষ্ট্রে যে ধরনের হয়তো ভালো ক্রিকেট খেলছে তারপরে পাকিস্তানের যে বোলিং ইউনিট বা যে ধরনের ব্যাটিং ইউনিট সবই ওই চিন্তা করছে যে ভালো খেললেও হয়তো বা কম্পিটিশন করতে পারে পাকিস্তানের এতটা টাফ টাইম দিবে ম্যাচ জিতে যাবে এটা কিন্তু চিন্তা করে না কেউ একটা সময় কিন্তু যুক্তরাষ্ট্র খালি মানে জিতে যায় নাই ওরা কিন্তু ডমিনেট করেছে ওরা যে কিন্তু দেখেন খুব ভালো খুব ভালো করেছে সব কিছু পাকিস্তান যখন ওরা যখন ব্যাটিং করছে তখনও ওরা ফুল ম্যাচ কন্ট্রোল একটা সময় যে পাকিস্তানের বোলিং ইউনিটটা হয়তো লাস্ট থেকে ম্যাচটা ট্রাই করার ক্ষেত্রে কিছু বোলিং বিশেষ করে আমিরের সেকেন্ড লাস্ট ওভার এরকম কিছু জায়গায় যে হয়তো ভালো করেছে বাকিটাকে কিন্তু ওরা ডোমিনেট করেছে সেম সুপার ওভারে যেয়েও কিন্তু ওরা ডমিনেট করেছে পাকিস্তানের ব্যাটিংয়ের ক্ষেত্রে সেই এক দুজনই হয়তো ছোট ছোট স্কোর করতে পেরেছে মানে ব্যাটিংয়ের মধ্যে যে ধারাবাহিক ব্যাটিং করার বিষয়টা ছিল না পাকিস্তানের যে যা বড় শক্তি আমরা জানি রেজওয়ান আর বাবর ওরা হয়তো বড় ইনিস খেলার অ্যাবিলিটি রাখছে এবং পাকিস্তান অনেক দিন যাব যাবতীয় যে জায়গাটা সবচেয়ে বড় হচ্ছে মিডিল অর্ডারের যে অ্যাক্সপিরিয়েন্সটা অর্ডার যে আমাদের আমরা সবাই জানি যে পাকিস্তান একটা সময় ইনজামুল হক তারপরে ধরেন ইউসুফি ইউহানা এদের মতো ক্লাস ব্যাটসম্যান কিন্তু মিডিল অর্ডারের ম্যাচ কন্ট্রোল করতো ওইরকম প্লেয়ার কিন্তু ইদানি দিন যাবতীয় পাকিস্তান ওইরকম কন্ট্রোল লম্বা সময় ভালো খেলার মতো প্লেয়ার খুব কম যাচ্ছে আজম খান বা যারা এখন মিডল অর্ডারে ব্যাটিং করতে ইফতেকার বা যারাই ব্যাটিং করছে ওরা কিন্তু ওই পারফরেন্সটা ক্যারি করতে অন অ্যান্ড অফ না একদিন এক হয়তো রান করছে দিন রান করছে না বা ম্যাচটা প্রেশার সিচুয়েশনে যেইভাবে হ্যান্ডেল করতে হয় বড় ইনিংস খেলতে হয় কীভাবে বিল্ড আপ করতে হয় যদি বাবর বা বাবররা যদি উপর থেকে কেউ ফেল করে বড় ইনিংস খেলে ফেল করতে ওই জায়গাতেই পাকিস্তান কিন্তু স্ট্রাগল করছে যুক্তরাষ্ট্র পরপর দুটো ম্যাচ জিতে গেলো ওপেনিং ম্যাচে স্বাভাবিকভাবেই কানাডার বিপক্ষে তারা শক্তির দিক থেকে এগিয়েই ছিল কানাডাকে হারিয়েছে আর কানাডা খুব বেশি শক্তিশালী দল বলা যাবে না কিন্তু পাকিস্তানের বিপক্ষে তাদের যে দুর্দান্ত জয় তারপর তো তারা একটা মেসেজ দিয়েই রেখেছে যে সুপার এইড যারা প্রতিপক্ষ হবে তাদেরকে ভাবতে হবে যুক্তরাষ্ট্রকে নিয়ে এখন যেই ওয়ে ক্রিকেট খেলছে টিটোয়েন্টি ফরম্যাটটা কিন্তু এখন যেটা হবে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে আপনাকে আপনি কি খালি ব্যাটিং করলে রান করলেই হবে না স্ট্রাইক ওটা ম্যান্টেন করতে হবে আপনি যুক্তরাষ্ট্রের যদি প্লেয়ারগুলি দেখেন মানে ওই ধরনের এক্সাইটিং ক্রিকেট খেলার অনেকগুলি প্লেয়ার আছে জন্স দেখেন প্রথমে স্টেটমেন্টে মানে নাইনটি ফোর করেছে চল্লিশ বলে মানে মে হলে ও কিন্তু নর্মালি বাকি ইনিংসগুলি দেখেন ওর আর প্রিভিয়াস রেকর্ড যে দেখেন ও কিন্তু খুব বেশি অ্যাটাকিং ক্রিকেট খেলেন ও বা ইনিংস ধরে বড় ইনিংস খেলে কিন্তু ওদের ওর যে অ্যাবিলিটি দেখাচ্ছে সবকিছু মিলে ওদের যে প্লেয়ারগুলি সবারই কিন্তু এই ধরনের ক্রিকেট খেলার এবিলিটি আছে এবং ওই কনফিডেন্সটা অলরেডি ওরা কিন্তু মানে ধরেই প্র্যাকটিস ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্টের শুরু থেকে যে কনফিডেন্সটা বিল্ড আপ করেছে একটা তো হোস্ট কান্ট্রি হিসেবে সাপোর্ট সবকিছু মিলিয়ে থাকবে উইকেটের অ্যাডভান্টেজ বলেন একটু কিছু হলেও তো থাকবে যে এই উইকেটটা একটু ইউজ টু মিলে যুক্তরাষ্ট্র খুব অসাধারণ রোমাঞ্চ তৈরি করেছে একই সাথে উগান্ডার জয় আর তাদের তারকা বোলার Ensobo-র কেমন দেখেছেন এই ক্রিকেটার কিন্তু দু ঘন্টা পরে ক্রিকেট খেলছে ডেফিনেটলি ওর লাইফের বড় সাকসেস বড় বলা হয় যে এই বয়সে এসে এত ভালো পারফর্ম করছে এবং এই জয়টা ডিজার্ভ করে এবং এরকম একটা জয় ডেফিনেটলি ওরা ভালো ক্রিকেট খেলছে ডে বাই হয়তো ওর ইম্প্রুভমেন্টটা হয়তো বা আমরা হয়তো অনেকে হয়তো জানি না ওরা কিন্তু অনেক যাবৎ ক্রিকেট খেলছে এবং ডে বাই ডে এই জায়গায় কিন্তু অনেক লম্বা সময় যাবত এই জায়গায় এসেছে ওরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া দুই সাবেক চ্যাম্পিয়ন হ্যাঁlast different... prediction কাকে এগিয়ে রাখছেন ইংল্যান্ডের প্রথম ম্যাচটা মানে আনএক্সপেক্টেড শেষ করতে পারেনি বৃষ্টির কারণে শেষ হয় না ওই ম্যাচটা হর্টেসের সাথে কিন্তু স্কটল্যান্ড অসাধারণ স্টার্ট করেছিল অসাধারণ স্টার্ট করেছিল কোনো উইকেট পড়ে নাই 90 প্লাস রান হয়ে গিয়েছিল তিনবার বৃষ্টির কারণে দেরি হয়েছিল মাঝখানে আবার একটা ক্রিকেট কারণে বন্ধ হয়েছে হয় নাই এবং ওইখানে ইংল্যান্ডের কিন্তু বোলিং করেছে 10 বোলিং করেছে পাঁচটা বোলার ইউজ হয়েছে কোনো উইকেট ফেলতে পারে নাই ইংল্যান্ড কিন্তু ভালো প্রেসারই ছিল ফ্যাচটা ম্যাচটা পুরো কমপ্লিট হলে হয়তো বা ডিফারেন্ট কিছু হতে পারতো ইংল্যান্ডস রং সাইড হয়তো কামব্যাক করতে পারতো যতটুকু খেলা হয়েছে ইংল্যান্ড ভালো প্রেশারই ছিল জফরার চার মার্কোট ওরা ভালো বোলিং করেছে কিন্তু ইয়ের দিকে পরের দিকে আর আদিল রশিদ বা জর্ডান ওরা কিন্তু ভালো বোলিং করতে পারে বেশ এক্সপেন্সিভ ছিল দুই ওভার দুইজন দুই ওবার দুবার বোলিং করেছে বারো তেরো ইকোনমি রা বোলিং করেছে সব একটা প্রেশার বিল্ড আপ হয়েছিল এট ওদের কিন্তু পয়েন্ট নেই এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাচের লাইফ থাকতে হলে এই ম্যাচটা যদি হেরে যায় তাদের জন্য ভেরি ডিফিকাল্ট সুপার এইটে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুরুটা ওকে ওমানের সাথে খেলা ছিল ওমানের মতো খেলা ছিল অ্যাক্সট্রাডি পারফর্ম করে খুব বড় হান্ড্রেড এন্ড সিক্স আগে ব্যাটিং হান্ড্রেড সিক্সটি ফাইভ করেছে ভালোভাবে বিগ ডিফারেন্সে জিতেছে তারপরে অস্ট্রেলিয়ার মতো শুরু করতে পারেনি এটা একটা উইকেট একটা বড় ফ্যাক্টর স্টনিজ ভালো রান করেছে ও ডেভিড ওয়ানার রান করেছে তো আজকের ম্যাচ থেকে ডিফারেন্ট আজকের ম্যাচটা তো পারফরমেন্সের থেকে একটা নার্ভের একটা বড় ব্যাপার আমরা সবাই জানি যে পাকিস্তান ইন্ডিয়া যেরকম একটা ফাইটিং অবস্থান থাকে শ্রীলঙ্কা বাংলাদেশ বর্তমানে যে অবস্থা আছে এদেরও কিন্তু একটা অবস্থান আছে একটা ভালো এক্সাইটিং ম্যাচ দেখতে চাই আমার মনে হয় সবকিছু মিলে ইংল্যান্ড যদি ভালো শিখে তারপর আমি বলবো ইংল্যান্ড আজকে স্ট্রংলি ব্যাক করবে অ্যাশেজের প্রতিদ্বন্দ্বিতা আজকে কিছুটা টের পাওয়া যাবে এইবার এইবার যেহেতু যৌথ আয়োজনের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সবগুলো দলকেই অনেক বেশি ট্রাভেল করতে হচ্ছে ভ্রমণ ক্লান্তি ক্রিকেটারদের উপর প্লেয়ারদের উপর আসলে কতটা নেতিবাচক প্রভাব ফেলে পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে কিনা তাহলে তো বাংলাদেশেও সেটার ভুক্তভোগী হবে বাংলাদেশে কিন্তু বড়ই সাফার করতে হচ্ছে বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস ম্যাচ থেকে শুরু করে দেখেন ওইখান থেকে কিন্তু ট্রাভেলিং শুরু হয়েছে সিরিজ থেকে প্র্যাকটিস ম্যাচগুলি যখন ওইখান থেকে ট্রাভেলিং শুরু হয়েছে স্বাভাবিকভাবেই টাফ টাইম যাচ্ছে সব টিমেরই কম বেশি যাচ্ছে কিছু কিছু টিম হয়তো একটু ফেভার পাচ্ছে স্বাভাবিক ভারত অলওয়েজ বিভিন্ন সিরিজে আমরা দেখা যায় যে ওরা একটু অ্যাডভান্টেজ সবসময় পেয়েছে আমরা যদি দেখি বিভিন্ন সময় যদি এশিয়া কাপে দেখি যখন দুবাই অবধাবিত হয়েছে ভারত দেখা গিয়েছে একই জায়গায় সবসময় খেলছে ভারত সবসময় পেয়ে থাকে বাকি সবগুলি কিন্তু দেশ দুইটা এমন ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকারই জায়গাগুলি এত ডিস্টেন্স ডালাসে যদি বলেন বা নিউ ইয়র্কে বলেন অনেক ডিস্টেন্স দুটো দেশের সমান এত ডিস্টেন্স ট্রাভেল করতে হয় ট্রাভেলিংটা কিন্তু নট ইজি আপনি বাই রোডে যদি দুই তিন চার ঘন্টা ট্রাভেল করেন ওইটা আপনাদেরকে যে ফ্যাটিক টায়টনেস দিবে ইয়ারে কিন্তু এটা আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার লং জার্নি যখন করবেন তখন আপনি ওই আবার নর্মাল অবস্থায় আসতে জেট লেগটা কাটাতে একটু সময় লাগে এইটা কিন্তু সবাই সাফার করছে আপনার প্রেডিকশানে এখন একেবারে শুরুর দিকে গ্রুপ পর্বে অনেক বেশ কয়েকটি দলই দুটো করে ম্যাচ খেলে ফেলেছে একটা করে ম্যাচ প্রায় সবারই হয়ে গেছে সুপার এইটে কোন আট দলকে দেখছেন পাঁচ গ্রুপ থেকে আসলে এখনও ভেরি ডিফিকাল্ট কারণ একেবারে ইনিশিয়াল কেউ একটা ম্যাচ খেলেছে এখনই বলা মুশকিল কারণ এই তবে এই ওয়ার্ল্ড কাপে একটু বেশ কিছু আপসেট আমরা দেখতে পারবো একটা ফ্যাক্টর রোল হিসেবে কাজ করছে কোন ম্যাচটা যে কোনো সময় যে কোনো ধরনের আজকে আফগানিস্তানের কথা দেখেন আফগানিস্তান যে ওয়েতে পারফর্ম করছে নিউজিল্যান্ডের মতো টিমকে অপোনেন্টকে কোনো দাঁড়াতেই দেয় নাই আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে আপনি হয়তো বা এক্সপেক্টেড যে টিমগুলি অনেকটা দুই একটা বাদ গেলে অবাক হবেন না যেহেতু সাউথ আফ্রিকার একটা ম্যাচ চলছে এখন নয় সাথে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেই তারা জয় পেয়েছে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশের গ্রুপের যেহেতু এই দুই দল নেদারল্যান্ডসের সাথে খেলা হচ্ছে নেদারল্যান্ডসের সাথে খেলা হচ্ছে তো বাংলাদেশের গ্রুপেই যেহেতু বাকি দুই দল এবং বাংলাদেশের নেক্সট অপোনেন্ট হলো সাউথ আফ্রিকা হিসাব নিকেশটা কোন দিকে যাচ্ছে একটা করে জয় দুই দলের আমরা জানি এখানে যদি এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ধরা হয় डेफिनेटली সাউথ আফ্রিকাকেই বলতে হবে সাউথ আফ্রিকার অপরচুনিটি বেশি থাকবে ফার্স্ট ম্যাচও জিতে গিয়েছে অপরচুনিটি বেশি থাকবে আমরা চাই নেদারল্যান্ড যদি আজকে বাজাবে হারে ওইটা আমাদের প্লাস পয়েন্ট হবে কারণ স্বাভাবিকভাবে আমাদের আমরা আমরা দুই চাই দুইটা জিততে একটা আছে এই জন্য যদি নেদারল্যান্ড বাজারে হারে সাউথ আফ্রিকা ভালোভাবে জিতে আমরা যদি আমাদের অপরচুনিটি বেশি থাকবে সব আমরা চাই সাউথ আফ্রিকা সাউথ গ্রুপ থ্রু হোক আমরা হয়তো টার্গেট করতে হবে আপনার রিয়েলিস্টিক রিয়েলিস্টিক টার্গেটটা নেদারল্যান্ডের সাথে আমাদের অপরচুনিটি বেশি থাকবে ওই জায়গায় যদি সাউথ আফ্রিকা বড় ব্যবধানে জিতে আমাদের অপরচুনিটি আরও বেশি থাকবে আর সামার হওয়ার কারণে যুক্তরাষ্ট্র এবং উইন্ডিজে সামার টাইম পাওয়ার কারণে বৃষ্টির একটা প্রভাব আমরা শুরুর দিক থেকে দেখেছি যেটা আসলে আপনি যেটা বলছিলেন যে ইংল্যান্ড প্রথম ম্যাচটাতে যে কারণ বৃষ্টিতে যে ম্যাচটাতে পয়েন্ট ভাগ করতে হলেও স্ট্রাগল করেছে বৃষ্টির পরে যে ইন্টারাপ্ট হয়ে যাওয়ার পরে তো একটা নেতিবাচক প্রভাব পড়ে দলের উপর না দেখেন ওইটা মানে পুরো খেলা হলে অপরচুনিটি বেশি থাকতো আমরা জানি হয়তোবা শুরুটা স্কটল্যান্ড ভালো করেছিলো তারপরে স্ট্রং ইংল্যান্ডে কিন্তু কামব্যাক করার অপরচুনিটি অনেক ছিল বা বড়ো রান করলেও ওইটাকে ওইটাকে করার কর মোটাবিলেট ইংল্যান্ডের আমরা জানি যে ধরনের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ওদের আছে অপরচুনিটি বেশি থাকতো এটা ইংল্যান্ডের জন্য বড় একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে ওই ম্যাচটা জিতা থাকলে হয়তো বা ওদের প্রেশারটা কম থাকতো হয়তো একটা ম্যাচ এখন যদি প্লাস প্লাস থাকতো তাহলে হয়তো দেখা যেত এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সত্য অপরচুনিটি বেশি থাকতো ওই ম্যাচটা কমপ্লিট না হওয়াতে ইংল্যান্ডের জন্য কিন্তু এক্সট্রা প্রেশার বিল্ড আপ হচ্ছে সেম আরো হয়তো বেশ কিছু ম্যাচ বৃষ্টির জন্য অপরচুনিটি এরকম মিস হতে পারে যেটা হয়তো পসপন্ড হওয়ার অপরচুনিটি আছে সেটা হয়তো বড় দলগুলির জন্য একটা বড় মাইনাস পয়েন্ট হয়ে যায় তখন আর এই পর্যন্ত মনে হয় আয়ারল্যান্ডের ভারতের বিপক্ষে হারাটা অনুময়ই ছিল কানাডার কাছে গত রাতে আয়ারল্যান্ডের হারটা একটু অন্যরকম প্রথম আয়ারল্যান্ড কিন্তু শুরু থেকে দেখুন এখানে আসার আগে কিন্তু যখন পাকিস্তানের সিরিজ পাকিস্তানের সাথে ম্যাচ জিতেছে ওরা কিন্তু